সিলেটের জৈন্তাপুরে টিপরাখোলা সীমান্ত থেকে এক ব্যক্তিসহ শতাধিক গরু ধরে নিয়ে গেছে ভারতীয় খাসিয়ারা। এই ঘটনায় দুদেশের নাগরিকদের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। 15ই অক্টোবর দুপুর আনুমানিক 2টায় এমনটা ঘটে বলে জানা যায় স্থানীয় বিজিবি সূত্রে। এলাকাবাসী সূত্রে জানা যায়, গত 12 অক্টোবর জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের টিপরাখোলা সীমান্তের বাসিন্দা হারিস উদ্দিনের ছেলে ও এক সন্তানের জনক ফিরোজ মিয়া ভারতের এসপিটিলা এলাকার হেওয়াই বস্তির বাসিন্দা চঙ্কর খাসিয়ার স্ত্রী ও 5 সন্তানের জননীকে প্রেমের সুবাদে বাংলাদেশে নিয়ে এসে দুজনে আত্মগোপন করেন। এই ঘটনাকে কেন্দ্র করে জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর সীমান্তের 1288 নং আন্তর্জাতিক পিলার এলাকায় দুদেশের পতাকা বৈঠক হয় এবং বৈঠকে 2 দিনের মধ্যে উক্ত ভারতীয় খাসিয়া নারীকে ফেরত দেওয়ার আশ্বাস দেওয়া হয়। কিন্তু ফিরুজ সহ তার প্রেমিকাকে কোথাও খুঁজে পাওয়া না যাওয়ায় ফেরত দেওয়া সম্ভব হয়নি। ফিরুজের পরিবারের সাথে বিষয়টি নিয়ে আলাপকালে তারা জানান, ঘটনার দিন হতে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা আরও জানান, সে বাংলাদেশে না অন্য কোথাও আছে তাও তাদের জানা নেই। এদিকে দুজনের আত্মগোপনের ঘটনার 2 দিন পেরিয়ে যাওয়ার পরও ভারতীয় ওই খাসিয়া নারীকে ফেরত না দেওয়ায় মঙ্গলবার দুপুরে 1288 নং আন্তর্জাতিক পিলারের 3S হতে 6S পিলার এলাকা দিয়ে ভারতীয় হেওয়াই বস্তির খাসিয়ারা বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে টিপরাখোলা গ্রামের তজমুল আলীর ছেলে আব্দুল নূরকে জিম্মিসহ প্রায় শতাধিক গরু ধরে নিয়ে যায় সীমান্তের অপারে। এই ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থল পরিদর্শন করেন 19 বিজিবির জৈন্তাপুর ক্যাম্পের ক্যাম্প কমান্ডার আব্দুল কাদির, নিজপাট ইউপি সদস্য মনসুর আহমদ ও আব্দুল হালিম। বাংলাদেশি নাগরিক সহ গরু ধরে নিয়ে যাওয়া এবং খাসিয়া নারীকে ফিরিয়ে না দেওয়াকে কেন্দ্র করে জৈন্তাপুরের টিপরাখোলা সীমান্তে দুদেশের নাগরিকদের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। যে কোনো মুহূর্তে উত্তেজনা চরম আকার ধারণ করার সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। এ ব্যাপারে 19 বিজিবির জৈন্তাপুর ক্যাম্প কমান্ডার আব্দুল কাদির বলেন, আমরা 12 অক্টোবর ঘটনার পর ভারতীয় বিএসএফের মধ্যস্থতায় খাসিয়াদের সাথে আলাপ করে 2 দিনের মধ্যে ভারতীয় নারীকে ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিই। তারা আমাদের কথা গুরুত্বের সাথে আমলে নেন, কিন্তু ফিরুজের পরিবার আমাদের কথা না রাখায় ভারতীয় খাসিয়ারা উত্তেজিত হয়ে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে আব্দুন্নূর সহ বেশ কিছু গরু ধরে নিয়ে যায়। তিনি আরও বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং খাসিয়ারা যাতে বাংলাদেশিদের গরু ধরে নিতে না পারে সেজন্য সীমান্তে টহল জোরদার করা হয়েছে।